বিজেপির পুরসভা অভিযান ঘিরে ধুমধুমা। পুলিশ বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, মীনাদেবী পুরোহিত, সজল ঘোষ সহ 30 জন বিজেপি কর্মী আটক হয়েছে। শহরে ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভা ব্যর্থ, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কলকাতা পুরসভা অভিযানে ডাক দেয় বিজেপি যুব মোর্চা। বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলের অভিযোগ, ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ মেয়র ফিরহাদ হাকিম পাশাপাশি ডেঙ্গি নিয়ে তথ্য গোপন করার অভিযোগ তোলেন তিনি। তাহলে ভেবে দেখুন যে আজকে তাদের নিজেদের যারা অফিসার, তারাই ওয়েলফেয়ার বোর্ড, তারা নিজেরা আক্রান্ত, তারা আবার বাংলার মানুষের কি ওয়েলফেয়ার দেখবে? সময় আছে ফিরহাদ বাবুর, সময় আছে মানুষকে নিয়ে চিন্তা করার? তারা তো মেলা টেলা এইসব নিয়ে অনেক ব্যস্ত, খেলা মেলা, মানুষের পাশে দাঁড়িয়ে রিয়েল যে প্রবলেম সেটাকে কনফ্রন্ট করা, সেই হিম্মত আছে? হিম্মত থাকলে তথ্য চাপার চেষ্টা করতেন না, সত্যি কথাটা বলতেন, ডাক্তারবাবু ওদের বলতেন, মোটিভেট করতেন, না লড়াইটা করতেন যে একসাথে মিলে আমাদের লড়াই করতে হবে। কিন্তু আপনারা সেটা করেন না। প্রতি বছর কোভিড থেকে শুরু করে আগেবারে ডেঙ্গু থেকে শুরু করে আজ অবধি আপনারা শুধু চেষ্টা করে যাচ্ছেন কীভাবে তথ্য চাপা যায়, কীভাবে ডেঙ্গুকে শেষ করা যায়, সেটা কিন্তু আপনাদের ইন্টেনশন নয়, এজেন্ডা নয়। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেন মেয়র ফিরহাদ হাকিম, তার পাল্টা দাবি বিরোধিতা করার জন্য প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। এখন ডেঙ্গুটা অনেক কম, এই কয়েকটা দিন খুব কমেছে। না, যে কোনো লোক মারা যেতে পারে, সে তো শুধু ডেঙ্গুর জন্য না, তার মাল্টিপল ফ্যাক্টর কী আছে, তার অন্য অন্য অসুবিধা কী ছিল সেগুলো দেখতে হবে। শুধু ডেঙ্গুতে মারা গেছে এরকম সংখ্যা কম, তার অন্য কোনো অর্গানের অসুবিধা থাকতে পারে। আমি ঠিক বাংলাদেশের ব্যাপারটা আমি জানি না, কিন্তু যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখের। আমরা সবাই চাইবো যাতে একজনও না মারে, এবং তার জন্য মানুষকে, আবার বলছি, মানুষকে সচেতন হতে হবে। সে করুক না, কর্মসূচি যা পারে করুক, বিরোধী দল বিরোধী দলের মতো নিশ্চয়ই থাকুক, আমরাও বিরোধী দলকে সম্মান দিয়ে তাদের বক্তব্য শুনি, কিন্তু যেখানে ব্যক্তি কুৎসা, যেখানে অনৈতিক কথা বলে, যেখানে কোনো মাথা মুন্ডু নেই, সেটাকে ন্যাশনালি হাস্যস্কর মনে করি। যদি ওনারা কোনো সমাধান সূত্র বার করতেন যে ডেঙ্গুতে আমরা গরুর মূত্র ছড়ালে ডেঙ্গু বন্ধ হয়ে যাবে, ওনাদের ছড়াতে দিন না, অসুবিধা কী আছে? প্রসঙ্গত ডেঙ্গি মোকাবিলায় পুরসভা কার্যত ব্যর্থ, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার পথে নামে গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির প্রধান কার্যালয় থেকে মিছিল শুরু হয়, যোগাযোগ ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ, আর সেখানেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীর সমর্থকেরা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যুব মোর্চার সদস্যরা। 30 জন বিক্ষোভকারীকে আটক করে লালবাজার, সেখানেই নিয়ে যাওয়া হয় তাদের। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওমকার অন ডিট্রয়েট।